The train to Etisalat by Iand will arrive at platform 1. এমনটা না যে বর্ডার পার হচ্ছেন মানে আপনাকে সে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার না বা পাকিস্তানের বর্ডার না। হ্যালো এভরিওয়ান, আমি এখন আছি বর্তমানে এই যে মেট্রো রেল স্টেশনের ভিতরে। এই সাইডটা একটু দেখেন, বাইরের সাইড ওয়েট করতেছি। বর্তমানে আমাদের যদি রেগুলার যাতায়াতের একটা নির্দিষ্ট টাইম আছে ওইটা হয় তাহলে মোটেও টাইম ওয়েট করা লাগে না, আর যদি আপনি আপনার টাইমের বাইরে আসেন তখন আপনার একটু অপেক্ষা করতে হয়। যেটা সময় যেন এখানে প্রতিটা স্টেশন আছে, এখানে আপনার প্রথমে দু এক মিনিট তো কষ্ট হবে মানে বুঝতে, পরে যখন আপনি বুঝে যাবেন তখন আপনার আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, তো এখানে সাইডগুলো দেখেন একটু কেমন রয়েছে। ঠিক আছে, আমি এভাবে দেখে তাহলে বুঝতে পারবেন ভালোভাবে। দেখেন এটা হচ্ছে মেট্রো ট্রেন স্টেশনের রেল পাটি। ঠিক আছে, দেখেন কত সুন্দর, তাই না? আসলে ভালো লাগে। এরকম আরো অনেক ভিডিও ইনশাল্লাহ পাবেন, আর ওয়েট করছি। এখানে দেখেন আমি হচ্ছে স্টেডিয়াম থেকে এসেছি, 15 নম্বর স্টেডিয়াম থেকে এসেছি, আলকি আদা 16 নম্বরে বর্তমানে আছি। আমি আবার এখান থেকে স্টেডিয়ামে ব্যাক যাব, স্টেডিয়াম থেকে আমি চলে যাব আল্লাহাদা টুতে। এখানে এখানে আল্লাহাদা ডাইরেক্ট 14 নম্বর, বাট আমি আল্লাহাদা টুতে যাব। ঠিক আছে, আল্লাহাদা টুতে ওখানে আমার যে মেট্রো বাস আছে ওই মেট্রো বাসে উঠে আমি ওখান থেকে নামবো। ঠিক আছে, তো ওই পর্যন্ত আল্লাহাদা পর্যন্ত আমার যাওয়া লাগবে না, যেহেতু আমি টুতে থাকি। তার মানে হচ্ছে আমি টোটালি বর্ডারের পাশে, আমি দুবাই শেষ বর্ডারের কাছে থাকি, আর ওখান থেকে আমার দুবাইয়ের ভিতরে ঢুকতে সুবিধা হয়। এই কারণেই আমি মূলত ওখানেই স্টে করতেছি। আর যদি আমি আল্লাহাদাই থাকতাম সেক্ষেত্রে আমার কষ্টটা কম হতো, বাট আমার দুবাইতে ইন্টারভিউ বলেন বা যাই যে কোনো কাজ বলেন এক্ষেত্রে আমার প্রচুর হাঁটতে হতো বা সময় লাগতো। এই কারণে আমি আমার লোকেশনটা মানে বর্ডার এরিয়া বেছে নিয়েছি, যেখানে আমি থাকলে জাস্ট বর্ডারটা পাস করে কাকতায়ের তারা, যেটা আপনাকে দেখিয়েছিলাম আর একটা ভিডিওয়ে, ওখানে পার হয়ে কিন্তু আমি সরাসরি হচ্ছে চলে আসতে পারতেছি। এখানে এমনটা না যে বর্ডার পার হচ্ছেন মানে আপনাকে সে বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার না বা পাকিস্তানের বর্ডার না, এখানে জাস্ট একটা কাঁটাতারের বেড়া সাইড পার থেকে আপনি ওখান থেকে পার হয়ে গিয়ে আপনি আপনার মেট্রো বাসে উঠতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ঠিক আছে, স্টেপ বাই স্টেপ সব কিছু অনেক কিছু দেখাবো, আর কি করি কি করতেছি কিছুক্ষণ আগে কাছে কাছে আসে একটু স্লো হয়। এই যে আর ভিডিও করতে পারবো না, এবার ভিডিও করলে প্রবলেম হতে পারে, তো এই কারণে আর ভিডিওটা করতেছি না। এখানে গেট খুলে দিবে, ঠিক আছে, এখানে গেটটা খুলে দিবে। The next station is Stadium. The driver on the right hand side. তো এই যে আমি এখন বের হয়ে যাচ্ছি, আমার যে মেট্রো ট্রেনে এখানে এসেছিলাম এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন ওই জায়গাটায় আমাদের অপেক্ষা করতে হবে, ওখানে আমাদের বাস আসবে। ঠিক আছে, ভালো থাকেন, সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমার সাথে থাকবেন আর লাইক ফলো কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।